হচ্ছে এক পিস স্টেনসিল মডেনা, এটা হচ্ছে মেল কবুতর। তো খুব বিভিন্ন ধরনের কালেকশন আসছে। অন্যবার আপনারা যেমন দেখেন যে বিউটি কালেকশন আনলে শুধু বিউটি নিয়ে আসি, তো আজকে কিন্তু আমি হরেক রকমের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি কারো না কারো কোনো না কোনো পেয়ার পছন্দ হয়ে যাবে, প্লাস এমন হতে পারে যে আপনার প্রয়োজনে একটা সিঙ্গেল পিস কবুতর আমার কাছে পেয়ে যাবেন আমার থেকে। তাই সবাইকে রিকোয়েস্ট করবো ফুল ভিডিওটা না টেনে দেখার। অবশ্যই কবুতরের কোয়ালিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট জানিয়ে যাবেন যে কবুতরগুলো কেমন হয়েছে। লাইক যদি নাও দিতে মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন যে ভাই কবুতরের কোয়ালিটিগুলো অসাম ছিল। যাই হোক চলেন আমরা কবুতরে চলে যাই। তো ফার্স্টেই এক পেয়ার রেসার নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে আপনার রোমানিয়ার রেসার কবুতর, ঠিক আছে? এটা রেড কালার বলে এটাকে। সো দেখতে পাচ্ছেন পিছনে একটা মেল, এই যে এইটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল। অসাধারণ কবুতর, দেখতে খুবই সুন্দর একটা কবুতর। প্লাস এটা কিন্তু রেসার কবুতর, যারা রেস খেলতে চায়, আসলে লং রেঞ্জের কবুতর এগুলো, ঠিক আছে? এগুলো শর্ট রেঞ্জের কবুতর না, লং রেঞ্জের কবুতর। যারা রেস খেলতে চায় তারাও নিতে পারেন, প্লাস যারা এদের নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা নিতে পারেন, কারণ এটার কিন্তু মার্কেটে এটার কম, ঠিক আছে? সচরাচর পাওয়া যায় না, যার ফলে এটার বেবি চাহিদা অবশ্যই অনেক বেশি থাকবে। সো তারা দেখতে পারেন প্রাইসটা হচ্ছে আলোচনা সাপেক্ষে, ইনশাল্লাহ আপনারা আমার থেকে কিছুটা কমে পেয়ে যাবেন। অনেক বড় সাইজের কবুতর কিন্তু, হ্যাঁ, একদম রোমানিয়ার হচ্ছে রেসার পেয়ার। তো আজকে আমার আরও বেশ কিছু রেসার পেয়ার আছে, প্লাস বিউটি পেয়ার আছে, আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, প্লাস কিছু সিঙ্গেল কবুতর আছে, হ্যাঁ, যে সিঙ্গেল কবুতরগুলো আপনাদের প্রয়োজন হয়ে যেতে পারে। এখানে আছে এক পিস সিঙ্গেল ড্যানিশ মাদি ফিমেল, এটা একদম বড় সাইজের কবুতর, একদম গলার লং কিন্তু অনেক অনেক লং, ঠিক আছে? সো এটা ফিমেল কবুতর, কারো যদি মেল থাকে নিতে পারেন, বা ফিমেলের প্রয়োজন হলে নিতে পারেন। মেল দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ পেয়ার নিয়ে নেবে, আর ডিম বাচ্চা রানিং আছে, ফুল রানিং আছে, গ্যারান্টি সহ দিতে পারবে। আর এটা প্রাইসও বলে দিচ্ছি, দেখেন কবুতরের হাইটটা আগে দেখেন, এটা প্রাইস আমি বলে দিচ্ছি মাত্র 17,000 টাকা, মাত্র 17,000 টাকা ড্যানিশ মাদি, ড্যানিশ ফিমেল মাত্র 17,000 টাকা। কার প্রয়োজন হলে ডিসপ্লেতে তার নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার টাইগার পেয়ার, টাইগার বিউটি। আচ্ছা, আমি বিউটি যেহেতু দেখাচ্ছি আমি একটু বলে দিই, আমার কাছে কিন্তু ব্ল্যাক অ্যাভেলেবেল আছে, 4-5 পেয়ার দেওয়া যাবে, হোয়াইট অ্যাভেলেবেল আছে, 4-5 পেয়ার দেওয়া যাবে। যারা কোয়ালিটি দেখতে চান আমার এর আগের ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ব্ল্যাক হোয়াইট দুইটারই কিন্তু আমি কোয়ালিটি দেখানো হয়েছে, সো আপনারা কোয়ালিটিটা দেখে নিতে পারেন, ঠিক আছে? আর এগুলো দেখানো হয় নাই, তো এগুলো আমি দেখাচ্ছি, মার্শাল্লাহ কোয়ালিটিগুলো দেখেন জাস্ট। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, নেন আর না নেন, কবুতর পছন্দ হলে কবুতরের কোয়ালিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মার্শাল্লাহ পেয়ার আপ করা, এটার প্রাইস বলা হচ্ছে না আলোচনার সাপেক্ষে, বাট একদম রিজনেবল প্রাইস এটা দিয়ে দেবে, একদম রিজনেবল প্রাইস। পিছনে একটা ফিমেল, এটা হচ্ছে মেল, কলার হাইট শেপ মার্শাল্লাহ অস্থির, একদম 100% মার্কিং, 100% কোয়ালিটি, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারলেস ফিমেল সিঙ্গেল কবুতর, হ্যাঁ, এটা রেসার, বারলেস রেসার। তো কারো যদি সিঙ্গেল ফিমেল প্রয়োজন হয় এটা আমি খুব সীমিত প্রাইসে দিয়ে দিব ইনশাল্লাহ, কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন, হ্যাঁ, কারো যদি মেল থাকে মেলের সাথে পেয়ার আপ করতে পারেন, আমি যে প্রাইসে দিব ইনশাল্লাহ কম বেশি সবাই হচ্ছে করে নিতে পারবেন। সো এটা আলোচনা সাপেক্ষে কারো প্রয়োজন হলে ডিসপ্লেতে তার নম্বরে কল করবেন, হ্যাঁ। এটা এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ব্ল্যাক বিউটি, একদম মাস্টার পেয়ার, রানিং কবুতর, বিশের কবুতর। আর এই পেয়ারটার কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন নাকি, অসাধারণ কোয়ালিটি, গলার হাইট শেপ বডি সাইজ সব কিছু পারফেক্ট, 100% কোয়ালিটি।
আর সামনেরটা হচ্ছে মেল, পিছনেরটা ফিমেল, দুইটার কোয়ালিটি হচ্ছে অসাধারণ কোয়ালিটি মাশাআল্লাহ, খুব সুন্দর কোয়ালিটি। এই পেয়ারটা যাদের পছন্দ হবে, এটা হচ্ছে ব্ল্যাক কালারের ওপর টাইগার, ঠিক আছে, অনেকগুলো থাকে হোয়াইটের ওপর টাইগার, অনেকগুলো থাকে ব্ল্যাকের ওপর টাইগার, তো এটা হচ্ছে ব্ল্যাকের ওপর টাইগার। তো এই টাইগার পেয়ারটা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আমি খুব রিজনেবল প্রাইসে আমি আপনাদের দিয়ে দিব, জাস্ট একটা কল করবেন আমার ডিসপ্লেতে দেওয়া ফোন নাম্বারে, একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব। মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি, ঠিক আছে, ফুল 100% কোয়ালিটি কবুতর ইনশাল্লাহ। আমার থেকে যেই কবুতরই নেন না কেন কোয়ালিটি ফুল কবুতর পাবেন, ঠিক আছে। ভাঙায় দেখতে পাচ্ছেন এক পিস টাইগার হলিকপার মেল, অসাম একটা কোয়ালিটির কবুতর, টাইগার হলিকপার মেল কবুতর, কারো যদি মেল প্রয়োজন হয় নিতে পারেন, বা এটা প্রাইস আমি একদম রিজনেবল প্রাইস আপনাদের দিয়ে দিব, যাদের প্রয়োজন হয় আমার সাথে কল করলে ইনশাল্লাহ কম বেশ সবাই এটা কালেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। খুব সুন্দর কোয়ালিটির কবুতর, এটা কিন্তু ইউরোপের কবুতর, ঠিক আছে, ডাবলির কবুতর, কারো যদি প্রয়োজন হয় সরাসরি যোগাযোগ করবেন। মাশাল্লাহ একদম অস্থির কোয়ালিটির এক পেয়ার আফসান গ্রিজেল, আর এই গ্রিজেল পেয়ারটা কিন্তু নর্মাল গ্রিজেল পেয়ার না, আপনারা অবশ্য কোয়ালিটি দেখলেই বুঝতে পারতেছেন, ঠিক আছে। এদের দেখেন এই যে শেপটা দেখা দিই, ফিমেলের শেপটা, এই হচ্ছে মাদির শেপ আর এই হচ্ছে নরের শেপ। এই পেয়ারটা কিন্তু পোল্যান্ডের পেয়ার, ঠিক আছে, একদম পোল্যান্ড থেকে আনা সরাসরি রেসার কবুতর। সো যারা লং রেঞ্জে কি কবুতর চাচ্ছেন বা একদম কোয়ালিটিফুল একটা রেসার কবুতর পালতে চাচ্ছেন তাদের জন্য এই পেয়ারটা। এই পেয়ারটা কিন্তু অবশ্যই ওই যে বাজারের যে আফসান গ্রিজেল পাওয়া যায় 8-10 হাজার টাকা সেই পেয়ার না কিন্তু, ঠিক আছে, অবশ্যই তাদের থেকে একটু বেশি প্রাইস, বাট এই পোল্যান্ডের রেসার কবুতরগুলো আফসান গ্রিজেলগুলো যেই দামে সেল করা হয় তার থেকে আমি নিম্ন দামে আমি আপনাদের দিব, এত খুশি হয়েছি, ঠিক আছে। তো সেগুলোর থেকে আমি রিজনেবল প্রাইস আপনাদের দিয়ে দিব। আর মেলটা খুব ভয় পাইতেছে, কারণ মেলটা এমন জায়গায় কখনো আসে নাই। খুব সুন্দর পেয়ার মাশাআল্লাহ, কারো পছন্দ ডিম বাচ্চা গ্যারান্টি আছে, কারো পছন্দ হলে যোগাযোগ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এক পিস লায়নেস্ট মেল, এটা হচ্ছে 21-এর কবুতর লায়নেস্ট মেল, কারো যদি মেল প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন, হ্যাঁ, খুব সুন্দর কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এক পিস স্টেনসিল মডেনা, এটা হচ্ছে মেল কবুতর, তো খুব সুন্দর কোয়ালিটি, খুব সুন্দর কোয়ালিটি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। মেল কালারটা খুব সুন্দর কালার, একদম একুরেট 100% স্টেনসিল। সো কারো যদি এই মডার্না মেলটা প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, খুব রিজনেবল প্রাইস দিয়ে দিব, সুন্দর কোয়ালিটির কবুতর, কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইসই পেয়ে যাবেন। আপনারা এক পিস আফসান গ্রিজেল বিউটি আর এক পিস হচ্ছে ব্লুবার বিউটি, দুইটাই মেল কবুতর, সো কারো যদি মেল প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন, প্লাস আমার কাছে বারলেসও মেল আছে, ঠিক আছে, রানিং মেল আছে, এগুলো সবই হচ্ছে 21-এর কবুতর, কারো যদি প্রয়োজন হয় আমার থেকে কালেক্ট করে নিতে পারেন, মোটামুটি রিজনেবল প্রাইসে আমি ছেড়ে দিব এগুলো, ঠিক আছে। একদম ওয়াও কোয়ালিটির কবুতর, খুব সুন্দর কোয়ালিটির কবুতর দেখতে পারতেছেন কোয়ালিটি মাশাআল্লাহ। সো কারো যদি প্রয়োজন হয় বারলেস, তারপর ব্ল্যাক পেয়ার, হোয়াইট পেয়ার, তারপর গ্রিজেল মেল, তারপর ব্লুবার মেল, তারপর বারলেস মেল, কারো যদি প্রয়োজন হয় যে কোনো কালার, যে কোনো আপনার ব্রিড আমাকে কল করলে ইনশাল্লাহ আমি আপনাদের দিতে পারবো, ঠিক আছে। আর আমার কাছে অ্যাভেলেবেল আছে বারলেসটা, অ্যাভেলেবেল আছে, কারো যদি বারলেস প্রয়োজন হয় নিতে পারেন। হ্যাঁ, তো আপনাদের দেখাতে নিয়ে আসলাম আমার খামারের মহারানী জ্যাকোবিন
এটা হচ্ছে আমার খামারে মহারানী, এদের হুডটা দেখেন অসাধারণ হুড, বিশাল বড় বড় হুড, এটার হুড কিন্তু আরও বড় কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এটার মেল ছিল ব্রিডিংয়ের জন্য আসলে কেটে দেওয়া হয়েছিলো, বাট মেলটা সোল্ড আউট হয়ে গেছে। তাই সিঙ্গেল পিস ফিমেলটা যদি কার প্রয়োজন হয় নিতে পারেন, এটা মোটামুটি রিজনেবল প্রাইসে আমি দিয়ে দিব, সিলভার কালার জিয়াকোবিন ফিমেল, কার প্রয়োজন হলে নিতে পারেন, ইনশাল্লাহ ডিম বাচ্চা 100% গ্যারান্টি আছে।